আসসালামু আলাইকুম মাই অল লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্নাবান্না। আজকের আয়োজনে থাকছে গরুর মাংসের ঝুরা রেসিপি। আর গরুর মাংসের ঝুরা রেসিপিটা আমি তৈরি করেছি গরুর মাংসের কোরমা দিয়ে। কিভাবে গরুর মাংসের কোরমা তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এবার চলে যাব মূল পর্বে। ঝুরা মাংস তৈরি করার জন্য এখানে আমি কোরমা নিয়ে নিয়েছি, এগুলোকে হাত দিয়ে এভাবে ঝুরি করে নিতে হবে। সবগুলো ঝুরি করে নেওয়ার পর এখানে প্রায় এক কাপের মতো হয়েছে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব প্রায় 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু আগে ব্যবহার করলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টি তেজপাতা আর দিয়ে দেব 3টি দারচিনি, দিয়ে দেব 4টি এলাচ। এবার এই মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। যখন মশলাগুলো হালকা বাদামি রং হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দেব প্রায় 1/2 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার সবগুলো মশলাকে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামের থেকে কম। এবার এই মশলাগুলোকে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষে যাবে আর এর ওপরে তেল ভেসে উঠবে তখন এই মশলাগুলোর মধ্যে ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার এই মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলোকে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে মাংসগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে টমেটোটা রান্নার পূর্বে অর্থাৎ পেঁয়াজের সাথে দিয়ে দিতে হবে। এবার এই টমেটো কেচাপের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/3 কাপের মতো পানি। যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা তাই এতে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা যদি তরকারিতে একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 3-4টের মতো আস্ত কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে তরকারিটাকে রান্না করে নিতে হবে 10-12 মিনিটের মতো। প্রায় 10-12 মিনিট পর মাংসটা যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে মাংসগুলোকে আর একটু নেড়ে চেড়ে জিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলেই তরকারিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। কীভাবে গরুর মাংসের কোরমা তৈরি করতে হয় তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজে ঝুরা মাংস। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নেব, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।